তো আমি আরেকবার বলছি, প্রথম থেকেই বলছি যে আমরা যে আদর্শ গ্যাস ও গ্যাসের গতিতত্ত্ব যে চ্যাপ্টার 10 ফার্স্ট পেপারের পড়ছিলাম, আমি এখন একটা অনুধাবন কোশ্চেন তোমাদের বলছি। কোশ্চেনটা তোমরা একটু লিখে নিবা সবাই, গ্যাসের অণুর আণবিক গতিতত্ত্ব। প্রশ্ন হচ্ছে গ্যাসের অণুর আণবিক গতিতত্ত্ব। উত্তর, গ্যাস অণুসমূহ কখনোই স্থির থাকে না, অণুসমূহ রৈখিক বেগে গতিশীল থাকে, কখনো কম্পিত হয় বা আবর্তিত হয়। কখনো কম্পিত হয় বা আবর্তিত হয়, এই চলন, কম্পন বা আবর্তনের সাথে তাপ শক্তির সম্পর্ক আছে। এই চলন, কম্পন বা আবর্তনের সাথে তাপ শক্তির সম্পর্ক আছে। গ্যাসের অণুসমূহের মধ্যে আকর্ষণ বল খুব সামান্য। গ্যাসের অণুসমূহের মধ্যে আকর্ষণ বল খুব সামান্য, সেজন্য অণুসমূহ পাত্রের মধ্যে বাধাহীন ও অনিয়মিতভাবে ছুটতে পারে। সেজন্য অণুসমূহ পাত্রের মধ্যে বাধাহীন ও অনিয়মিতভাবে ছুটতে পারে। পাত্রের দেয়ালে ধাক্কা লেগে অণুসমূহ দিক পরিবর্তন করে। পাত্রের দেয়ালে ধাক্কা লেগে অণুসমূহ দিক পরিবর্তন করে। যে কোনো অণু পাত্রের যে কোনো স্থানে যেতে পারে। এ কারণে গ্যাসের কোনো আকার আয়তন নেই। এ কারণে গ্যাসের কোনো আকার বা আয়তন নেই। তাপমাত্রা বৃদ্ধি পেলে অণুসমূহের গতিশক্তি বেড়ে যায়। তাপমাত্রা বৃদ্ধি পেলে অণুসমূহের গতিশক্তি বেড়ে যায়। অণুর গড় গতিশক্তি পরম তাপমাত্রার সমানুপাতিক। অণুর গড় গতিশক্তি পরম তাপমাত্রার সমানুপাতিক। তো এই যে কোশ্চেনটা আমি বলে দিলাম, আমরা এটা কিন্তু প্রশ্নটা হচ্ছে গ্যাসের অণুর আণবিক গতিতত্ত্ব, এটা আমরা একটা অনুধাবন কোশ্চেন তোমাদেরকে জানিয়ে দিলাম। পরবর্তী আরেকটা হ্যাঁ কোশ্চেন, আদাও, হ্যাঁ পরবর্তী আরেকটা কোশ্চেন একটু লিখে নাও। পৃথিবীর বায়ুমণ্ডলে হাইড্রোজেন কখন একটা কোশ্চেন হয়, 7টা থেকে, পৃথিবীর বায়ুমণ্ডলে আরেকটা কোশ্চেন লেখো। পৃথিবীর বায়ুমণ্ডলে হাইড্রোজেন, হিলিয়াম প্রভৃতি হালকা গ্যাসীয় উপাদানগুলো যথেষ্ট কম কেন?
পৃথিবীর বায়ুমণ্ডলে হাইড্রোজেন, হিলিয়াম প্রভৃতি হালকা গ্যাসীয় উপাদানগুলো যথেষ্ট কম কেন? উত্তর, পৃথিবী সৃষ্টির সময় ভূপৃষ্ঠের তাপমাত্রা এত বেশি ছিল যে পৃথিবী সৃষ্টির সময় ভূপৃষ্ঠের তাপমাত্রা এত বেশি ছিল যে পৃথিবীর বায়ুমণ্ডলে উপস্থিত হাইড্রোজেন অণুর গড় বর্গ বেগের এত বেশি ছিল যে এত বেশি ছিল যে পৃথিবীর বায়ুমণ্ডলে উপস্থিত পৃথিবীর বায়ুমণ্ডলে উপস্থিত হাইড্রোজেন অণুর গড় বর্গবেগের বর্গমূল প্রায় ফাইভ কিলোমিটার পার সেকেন্ড প্রায় 5 কিলোমিটার পার সেকেন্ড সুতরাং তারপর স্যার হ্যাঁ, আমার কথা না বলে আমরা একটু চুপ থেকে শুনতে থাকি, লাস্টে কোনো লাইন ছুটে গেলে আমরা পরে আবার রিপিট করে দেব, তখন একটু মিলাই নিলে চলবে। সুতরাং খুব সম্ভবত পৃথিবীর বায়ুমণ্ডলে উপস্থিত হাইড্রোজেন পৃথিবীর বায়ুমণ্ডলে উপস্থিত হাইড্রোজেন গুলোর মধ্যে বেশ কিছু অণুর গতিবেগ ভূপৃষ্ঠে মুক্তিবেগের সমান বা বেশি ছিল। ভূপৃষ্ঠের মুক্তিবেগের সমান বা বেশি ছিল। তাই বহু অণুই পৃথিবীর আকর্ষণ ক্ষেত্রের বাহিরে তাই বহু অণুই পৃথিবীর আকর্ষণ ক্ষেত্রের বাইরে চিরকালের জন্য চলে গেছে। এজন্য পৃথিবীর বায়ুমণ্ডলে হাইড্রোজেন কমা হিলিয়ামের ন্যায় হালকা গ্যাসের পরিমাণ যথেষ্ট কম। আমি প্রথম থেকে আরেকবার বলে দিচ্ছি, একটু শুনে নাও। পৃথিবীর বায়ুমণ্ডলে হাইড্রোজেন, হিলিয়াম প্রভৃতি হালকা গ্যাসীয় উপাদান যথেষ্ট কম কেন? পৃথিবী সৃষ্টির সময় ভূপৃষ্ঠের তাপমাত্রা এত বেশি ছিল যে পৃথিবীর বায়ুমণ্ডলে উপস্থিত হাইড্রোজেন অণুর গড় বর্গবেগের বর্গমূল প্রায় 5 কিলোমিটার পার সেকেন্ড ছিল। সুতরাং খুব সম্ভবত পৃথিবীর বায়ুমণ্ডলে উপস্থিত হাইড্রোজেন অণুগুলোর মধ্যে বেশ কিছু অণুর গতিবেগ ভূপৃষ্ঠে মুক্তিবেগের সমান বা বেশি ছিল।
তাই বহু অণুই পৃথিবীর আকর্ষণ ক্ষেত্রের বাহিরে চিরকালের জন্য চলে গেছে। এজন্য পৃথিবীর বায়ুমণ্ডলে হাইড্রোজেন কমা হিলিয়ামের ন্যায় হালকা গ্যাসের পরিমাণ যথেষ্ট কম। ব্রাউনীয় গতি, আরেকটা কোয়েশ্চেন দিচ্ছি, সেটা একটু লিখে নেই। ব্রাউনীয় গতি, ব্রাউ বয়রাফলা আকার হ্রস্ব উ দন্তান্বয় দীর্ঘে ই, ব্রাউনীয় গতি এটা আসলে কেমন, ব্রাউনীয় গতি কি, এর বৈশিষ্ট্য লিখো। ব্রাউনীয় গতি কি, এর বৈশিষ্ট্য লিখো। ১৮২৭ সালে রবার্ট ব্রাউন লক্ষ্য করেন যে যদিও পদার্থের অণু প্রত্যক্ষভাবে দেখা যায় না, যদিও পদার্থের অণু প্রত্যক্ষভাবে দেখা যায় না, তবুও এদের সংঘাতে অপেক্ষাকৃত বড় কোন দৃশ্যমান কণিকার তবে এদের এদের সংঘাতে অপেক্ষাকৃত বড় কোন দৃশ্যমান কণিকার অবিন্যস্ত গতি অণুবীক্ষণ যন্ত্রের সাহায্যে দেখা যায়। আমি আরেকবার বলে দিচ্ছি, ১৮২৭ সালে রবার্ট ব্রাউন লক্ষ্য করেন যে যদিও পদার্থের অণু প্রত্যক্ষভাবে দেখা যায় না, তবুও এদের সংঘাতে অপেক্ষাকৃত বড় কোনো দৃশ্যমান কণিকার অবিন্যস্ত গতি অণুবীক্ষণ যন্ত্রের সাহায্যে দেখা যায়। অর্থাৎ এখানে আমরা বলতে পারি কোন তরলে ছড়ানো পরাগরেণুর মতো, কোন তরলে ছড়ানো পরাগরেণুর মতো, কোন তরলে ছড়ানো পরাগরেণুর মতো। আবারও বলছি, কোন তরলে ছড়ানো পরাগরেণুর মতো ক্ষুদ্র কণাকে গতিশীল অণুবীক্ষণ যন্ত্রের সাহায্যে লক্ষ্য করা হোক
না কেন? তিনি লক্ষ্য করেন যে কণাগুলো অনবরত দ্রুত বেগে কিন্তু অনিয়মিতভাবে চলাফেরা করছে। কণাগুলো অনবরত দ্রুত বেগে কিন্তু অনিয়মিতভাবে চলাফেরা করছে। অনিয়মিতভাবে চলাফেরা করছে। এই গতিকে ব্রাউনীয় গতি বলে। এবং সামান্য পর পর এদের অভিমুখ আকস্মিকভাবে পরিবর্তিত হয়। আকস্মিকভাবে পরিবর্তিত হয়। ব্রাউনীয় গতির বৈশিষ্ট্য। এক নম্বর, এই গতি স্বতঃস্ফূর্ত ও শাশ্বত। এই গতি স্বতঃস্ফূর্ত ও শাশ্বত এবং কোনোদিনই বন্ধ হয় না। এই গতি স্বতঃস্ফূর্ত এবং শাশ্বত, এটি কোনো দিনই বন্ধ হয় না। দুই, ব্রাউনীয় গতি অবিরাম ও সম্পূর্ণ অনিয়মিত। দুটি গতি কখনোই একই প্রকার হয় না। ব্রাউনীয় গতি অবিরাম ও সম্পূর্ণ অনিয়মিত। দুটি গতি কখনোই একই প্রকার হয় না। কণাগুলোর আকারের উপর ব্রাউনীয় গতি নির্ভর করে। কণাগুলির আকারের উপর ব্রাউনীয় গতি নির্ভর করে। কণা যত ছোট হয় চঞ্চলতা তত বৃদ্ধি পায়। পাঁচ নাম্বার বা চার নাম্বার, তাপমাত্রা বৃদ্ধির সাথে কণার গতি বৃদ্ধি পায়। একই আকারের বিভিন্ন কণার গতি একই তাপমাত্রায় সমমাত্রায় থাকে। একই আকারের বিভিন্ন কণার গতি একই তাপমাত্রায় সমমাত্রায় থাকে। এই গতি সান্দ্রতার উপর নির্ভর করে। এই গতি সান্দ্রতার উপর নির্ভর করে।